ওবাইদুল কাদের সাহেব সরকারি দলের সাধারণ সম্পাদক, তিনি ওই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ওখানে কেন পৌঁছায় না, কোন মন্ত্রণালয় এটার জন্য দায়ী, সেই জায়গায় ব্যবস্থা না নিয়ে তিনি বলে দিলেন এই ব্লাস্টের পেছনে নাকি বিরোধী দল জড়িত, তারা নাকি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিভিন্ন জায়গায় নাশকতা করছে। তার সাথে এই যে তথ্যমন্ত্রী, যে মন্ত্রণালয় থেকে প্রতি মুহূর্তে খালি মিথ্যা কথা ছড়ানো হয়, নোংরা কথা ছড়ানো হয়, মিথ্যা নোংরা কথা বলার জন্য একটা মন্ত্রণালয় দেশে আছে, আমার আপনার ট্যাক্সের পয়সায় মিথ্যা নোংরা কথা ওই মন্ত্রণালয় থেকে বলা হয়ে থাকে। সেই মিথ্যা আর নোংরা কথা বলার যে মন্ত্রী, তিনি বললেন নাশকতার ছক কাটা হচ্ছে। তার মানে কত বড় দায়িত্বহীন হতে পারে এই সরকার। মানুষ মারা যায় তখন আমাদের সরকার, তারা বিরোধী দলের উপরে এই ব্লাস্টের দায়িত্ব চাপায়। উদ্ধার কাজ ঠিকমতো হলো কিনা, ক্ষতিপূরণ ঠিকমতো পেলেন কিনা, চিকিৎসা ঠিকমতো হলো কিনা, সেই বিষয়ে সরকারের উদ্যোগ নাই। সরকারের লোকেরা মাই প্রধানমন্ত্রী উৎসবে ব্যস্ত থাকে, দেশের মানুষ যখন খেতে পায় না, শ্রমজীবী মানুষদের জিজ্ঞেস করেন, তারা বলেন মাসে এখন মাছ মাংস খেতে পারি না। আর আমাদের দেশে একজন রাষ্ট্রপতি আছেন, তার বাড়িতে এলাকায় প্রধানমন্ত্রী গিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্য 23 পদের মাছ বানিয়েছে, লজ্জাও নাই, একটা লজ্জা ভরম বলে ব্যাপার আছে। রাজনৈতিক নেতাদের তো এটা থাকার কথা, মানুষ যখন খেতে পায় না, একজন মানুষ কত খেতে পারে, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এনারা এটা করবেন, কারণ এনাদের এখন আর কোনো লজ্জা শরম থাকার কোনো দরকার নাই। জনগণ আপনাদের বুড়ো আঙ্গুল দেখায়, ওনারা মনে করেন আপনাদের ভোটের কোনো প্রয়োজন নাই। ভোট দেবে কারা? ভোট দেবে পুলিশ, ভোট দেবে প্রশাসন, ভোট দেবে অতি উৎসাহী, ওনাদের ভাষায় অতি উৎসাহী দলীয় নেতা কর্মী, মানে গুন্ডা বাকুল। এরা ভোট দেবে, আর এটা ব্যবস্থাপনাটা দেখবে কে? নির্বাচন কমিশন। সুতরাং এইটা যারা করবে, এর সাথে আরো যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যুক্ত, যারা এইসব কাজে টাকা পয়সা দেবে তাদেরকে ওনারা ব্যবসা দেবেন, এই সব কাজে যুক্ত যাদের তাদেরকে নানানভাবে দুর্নীতি করতে দেবেন, এবং এইটাকে সমর্থন করবে যে বিদেশিরা, তাদেরকে নানান রকম ভাবে অন্যায় সুবিধা দিবেন দেশের স্বার্থ মিটিয়ে। আজকে সারা বাংলাদেশে যে সমস্যাগুলি আছে এইসব উপজেলাগুলোতেও আমরা মানুষের নানা রকম দুর্ভোগের দিক দেখছি, বিশেষভাবে সাভার, আশুলিয়া এবং কেরানীগঞ্জ, ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিরাট শ্রমিক অঞ্চল, শিল্পাঞ্চল, সেখানকার শ্রমজীবী মানুষ এই উপজেলা থানাতে থাকেন। আমরা দেখেছি কিভাবে তাদের জীবন যাপন করতে হয়। এই সরকার উন্নয়নের কথা বলে, কিন্তু নাগরিক সুবিধা কেবল ধন সম্পদ যাদের আছে তাদের জন্যই বরাদ্দ, সেখানেও অনেক রকম সমস্যা। আর যখন মেহনতি মানুষের বিষয় আসে, যখন এটা সাগরে কিংবা আশুলিয়ায় কিংবা কেরানীগঞ্জে আসে, আমাদের গার্মেন্টস শ্রমিকরা, আমাদের অন্যান্য শিল্প কলকারখানার শ্রমিকরা, আমাদের শ্রমজীবী মানুষরা, হকাররা, রিক্সা চালকরা, তারা কি অবস্থার মধ্যে থাকেন সেটা আমরা দেখতে পাই। নাগরিক সুযোগ সুবিধা নাই, ছোট ছোট ঘরের মধ্যে তাদের থাকতে হয়, বিদ্যুতের দাম, গ্যাসের দাম,
সবই বাড়ি ভাড়ার সাথে যুক্ত। আর ওনারা কিছুদিন পর পর বিদ্যুতের দাম বাড়ায়, গ্যাসের দাম বাড়ায়, আর বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাড়ায়। বিদ্যুতের দাম যদি 50 টাকা বাড়ে তো বাড়ি ভাড়া বাড়ে 200 টাকা কি 300 টাকা। প্রতিবার দাম বাড়ানোর সমস্ত দায় এই শ্রমিক শ্রমজীবী মানুষকে নিতে হয়। সরকারের কি ন্যূনতম কোনো নিয়ন্ত্রণ আছে? এই ঢাকা শহরে কি পার্শ্ববর্তী এলাকায় আপনি কারখানায় কাজ করেন, নির্দিষ্ট বেতন পান, কিংবা হকারি করে রিক্সা চালনা করে কিংবা অন্য কোনো ধরনের কাজ করে যে ন্যূনতম আয় করেন, আপনাকে বাড়ি ভাড়া এবং জিনিসপত্রের দাম মেটাতে মেটাতেই মাস আর কুলোয় না। এই সরকার কোথায় শ্রমজীবী মেহনতি মানুষের জন্য ব্যবস্থা করবে? তারা কিভাবে তাদের আয়ের মধ্যে ন্যূনতম ভাবে বেঁচে থাকতে পারবেন তার নিশ্চয়তা দেবে? সেই দিকে তাদের কোনো মনোযোগ নাই। তাদের মনোযোগ কেবল লুটপাটে। আজকে ঢাকা শহরের অবস্থা দেখেন, আমরা নাকি সিঙ্গাপুর হয়ে যাচ্ছি, মালয়েশিয়া হয়ে যাচ্ছি, দুবাই হয়ে যাচ্ছি, কখনো কখনো ইউরোপ আমেরিকা হয়ে যাচ্ছি। আর এই ঢাকা শহরের বিল্ডিং গুলো এখন কি অবস্থায় আছে? এখানে গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, সুয়ারেজ লাইন, কিংবা এই যে বাস কিংবা গাড়িতে যে সিলিন্ডারে গ্যাসের মাধ্যমে চলে সিএনজি চালিত সমস্ত সিলিন্ডার গ্যাস গাড়ি এবং অন্যান্য যানবাহন, এগুলোর কি অবস্থা? এইগুলো যে কোনো ঠিকঠাক মতো তদারকি করা হয় না, এর যে একটা মেনটেনেন্স আছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটার যে নবায়ন করতে হয়, ঠিকঠাক করতে হয়, সেইটা যে করা হয় না, এটা তো নানানভাবে আমরা দেখতে পাচ্ছি। কতগুলো সিলিন্ডার বিস্ফোরণ হলো ঢাকা শহরে, রানা প্লাজা ধসে হাজার মানুষ মারা গেল, কারখানা আগুন লাগলো, সারা দুনিয়ায় যখন খবর হয় তখন ওই সরকারগুলোর খবর হয় না। রানা প্লাজা ধসের পরে আমরা দেখলাম অ্যাকর্ড অ্যালায়েন্স আসলো, মানে বিদেশিরা এসে যখন দেশের কারখানাগুলো ঠিক মতো সুরক্ষা আছে কিনা সেইটা দেখভাল করার ব্যবস্থা করেছে। সরকার জাতীয় সক্ষমতা করে না। বাংলাদেশে গার্মেন্ট বাজে অন্যান্য কলকারখানা, সেগুলো কি নিরাপদ? সরকারের কোনো যোগ্যতা নাই ওই নিরাপত্তা মামার, তার প্রতিষ্ঠানই সে তৈরি করতে চায়। ওইখানের বেলায় টাকা নাই, প্রশিক্ষণ নাই, ইকুইপমেন্ট নাই। আর অন্যান্য ক্ষেত্রে এক একটা জায়গায় একটা করে ঘটনা ঘটে, অন্তত পক্ষে তারপরে আশা করা যায় সরকার বোধহয় একটা নড়ে চড়ে বসবে। মগবাজারে যখন ওয়্যারলেসের কাছে একটা বড় আকারে এরকম ব্লাস্ট হলো, হঠাৎ করে মানুষ জানে না কীভাবে একটা ব্লাস্ট হয়ে গেল এবং ভয়াবহ আগুনে সেইখানে কত মানুষ মারা গেল, পথচারীরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আমরা এমন একটা মৃত্যুপুরীতে এখন আছি, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন কখন কোথা থেকে বিস্ফোরণ হয়ে মারা যাবে আপনি জানেন না। ওই ঘটনার তদন্ত যদি ঠিক মতো হতো, যেটা সেই মুহূর্তে সংবাদ মাধ্যমে এসেছিল যে গ্যাসের লাইন লিক হওয়ার সম্ভাবনা, তাহলে এইটা যদি ঠিক মতো প্রকাশ হতো এবং সারা ঢাকা শহরে এই এবং বিভিন্ন শহরগুলোতে এটা ঠিকঠাক করার ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকে হয়তো এলিফ্যান্ট রোড কিংবা সিদ্দিক বাজারে এই ঘটনা ঘটতো না। এখন ওনারা কোনো পদক্ষেপ নেবেন না, একটা বোমার উপরে ঢাকা শহর, ঢাকা শহর একটা মৃত্যুপুরী,
এবং এই সরকারের বিভিন্ন প্রাতিষ্ঠানিক আয়োজনের কারণে সুয়ারেজ কে দিয়েছে সরকার বিদ্যুৎ ব্যবস্থাপনা লাইন কে দিয়েছে সরকার ওনারা বারবার বলেন না কে দিয়েছে গ্যাসের লাইন কে দিয়েছে সরকার তাহলে এইখানে যদি ত্রুটি থাকে গ্যাসের লাইন লিক হয়ে যদি গ্যাস জমে যায় এবং সেখানে কোনো কারণে বিস্ফোরণ ঘটে তাহলে তার দায় কার সরকারের এই তাদের দায়ে গতকাল সিদ্দিকবাজার পরশুদিন রাতে সিদ্দিকবাজারে 21 জন মানুষ ইতিমধ্যে মারা গেছেন আরো বেশ কয়েকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার আগে এলিফ্যান্ট রোডে 3 জন মানুষ মারা গেছেন এবং সেইখানে আরো কয়েকজন এই ক্ষয় তাদের জীবনে আগুনে পোড়া কি জিনিস এটা তো আমরা সবাই বুঝতে সক্ষম হই এর দায় কার সরকারের দায় নিল না এমনকি এই সরকার ফায়ার ব্রিগেড ওখানে রাত থেকে কাজ করতেছে দুপুরবেলা হয়ে গেল পরের দিন তখনও তাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সেখানে উপস্থিত হতে পারে নাই তারা বলছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আসবেন তারা আসলে বিল্ডিং এর অনেকগুলো কলাম ক্ষতিগ্রস্ত এটাকে ঠাটনা দিবেন তারপরে আমরা বাকি উদ্ধার কাজ করব আরে বিল্ডিং এর ঠাটনা দিতে যতক্ষণ সময় লাগবে সেটা তো লাগবেই সেটা আপনাদের বিষয় কিন্তু আপনারা ওই রাত্রে অন্তত নিজের পক্ষে আরেক দিন সকালবেলা ওইখানে উপস্থিত আছেন এতটুকু তো আমরা আশা করতে পারি এই রাষ্ট্রে জনগণের ট্যাক্সের পয়সা আপনাদের বেতন হয় আপনারা ঘুমাবেন আর মানুষ মরতে থাকবে এইটা তো আমরা সহ্য করব না